মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমি পুডিং বানিয়ে দেখাবো। এই পুডিংয়ের জন্য আপনারা অনেকদিন থেকেই বলছিলেন, আজকে আপনাদের আমি খুব সহজভাবে ডিম দিয়ে পুডিংটা বানিয়ে দেখাবো। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই পুডিংটা বানাচ্ছি। আপনি আমাদের চ্যানেলে প্রথম এলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। প্রথমে যেই বাটিটাই পুডিং বানাবো সেই বাটিটাতে আমি তেল লাগিয়ে নিচ্ছি। একটু যদি তেল লাগিয়ে নেওয়া হয় তাহলে পরে পুডিংটা খুব সুন্দরভাবে উঠে আসে, লেগে যাবে না তলে। আর এই বাটিটাতে আমি আপনাদের কেক বানিয়ে দেখাই। আপনারা যে কোনো কাঁচের অথবা স্টিলের বাটি নিতে পারেন। বাটিটাতে আমি ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি ক্যারামেলটা তৈরি করে নিব। এবার আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা বানিয়ে নেব। তার জন্য কড়াই আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এবার আমি চিনিতে দিয়ে দিচ্ছি 1 চামচ পানি। খুব বেশি পানি দেওয়া যাবে না, 1 চামচ পানি দিয়ে চিনি ক্যারামেলটা বানিয়ে নিতে হবে। চিনিটা দেখেন গলতে শুরু করেছে, খুব বেশি নাড়ার দরকার নেই, এটা নিজে থেকেই গলতে থাকবে আর ক্যারামেল একটা কালার চলে আসবে। দেন হালকা হালকা কালার চলে আসছে, এবার আমি নেড়ে দিচ্ছি। তাহলে পরে এক সমান চারিদিকে কালারটা হবে, তা নাহলে এক জায়গায় পুড়ে যাবে, এক জায়গায় সাদা থেকে যাবে। আর এই ক্যারামেলটা হালকা জ্বালাই করে নিতে হবে, খুব বেশি জাল দেওয়া যাবে না, তাহলে পরে তাড়াতাড়ি পুড়ে যাবে, তখন আর পুডিংটা খেতে ভালো লাগবে না। দেখেন ক্যারামেলটা হয়ে গেছে, এর থেকে আমি বেশি আর লাল করবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে, তখন পুডিংটা খেতে ভালো লাগবে না, তিতো লাগবে খেতে। ক্যারামেলটা হয়ে গেছে, নামিয়ে সঙ্গে সঙ্গে যেই বাটিটাতে আমি পুডিং বানাবো সেটাতে ঢেলে নিচ্ছি। আর আগে থেকে আমি তেল ব্রাশ করে রেখেছি। নামিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। ক্যারামেলটা বাটিতে দিয়ে চারিদিকে এইভাবে আমি ছড়িয়ে নিয়েছি, এইভাবে এটাকে আমি রেখে দিচ্ছি, তাহলে পরে সেট হয়ে যাবে। কড়াইটা ধুয়ে আবার আমি চুলায় বসিয়ে দিচ্ছি। কড়াই আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম দুধ। দুধটাকে আমি আগে থেকে একবার জাল করে নিয়েছি। দুধে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ চিনি আর 2 এলাচ। চিনিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, কে কেমন মিষ্টি খাবেন। আর ডিমের যে একটা গন্ধ আছে এলাচটা দিয়েছি, তার কারণে আর গন্ধটা লাগবে না। আমি এখানে এলাচ দিয়েছি, আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। দুধটাকে আমি ফুটাবো না, শুধুমাত্র চিনিটা গলে যাবে, ওইভাবে দুধটাকে আমি জাল করে নেব। চিনিটা দুধের সঙ্গে মিশে গেছে, আমি ভালো করে গরম করে নিয়েছি। দুধটা এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। দুধটাকে এবার আমি ঠান্ডা করে নিচ্ছি। আজকের পুডিংটা বানানোর জন্য এখানে আমি 2টো ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিমটা কম বেশি করে নিতে পারেন, 1টা অথবা 3টেও নিতে পারেন। এবার আমি ডিম দুটো একটা বাটিতে ভেঙে নিচ্ছি। এবার আমি ডিম দুটোকে ভালো করে ফেটে নিচ্ছি, যাতে একসাথে হলুদ আর সাদাটা মিশে যায়, ওইভাবে ফেটে নিতে হবে। ডিমটাকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি, এটা আমি সাইডে রাখছি। আর দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, যে হালকা কুসুম গরম হয় সেইভাবে ঠান্ডা করে নিয়েছি। একটা আঙুল ডুবিয়ে দেখবেন, আঙুলটা যদি সহ্য করতে পারে, এইভাবে ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি গরম দিলে আবার ডিমটা কেটে যেতে পারে। দুধের মধ্যে যে আমি এলাচটা দিয়েছি সেটাও আমি তুলে দিচ্ছি। এবার দুধটা এবার আমি ডিমের মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে আপনারা যত বেশি ঘন দুধ দেবেন তত পুডিংটা খেতে ভালো লাগবে, তাই চেষ্টা করবেন ঘন দুধটা দেওয়ার। দুধের সঙ্গে ডিমটা আবারও আমি ভালো করে ফেটে নিচ্ছি। ডিমের সঙ্গে দুধটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই মিশ্রণটা সাইডে রাখছি। আর যে ক্যারামেল আমি রেখেছিলাম বাটিতে দিয়ে, সেটা দেখেন সেট হয়ে গেছে, বসে গেছে, হাত দিয়ে লাগছে না। এবার আমি ডিম আর দুধের মিশ্রণটা যে ক্যারামেল বাটিতে রেখেছিলাম সেই বাটিতে ঢেলে দিচ্ছি।
আর এরকম একটা আমি ছাকনা নিয়েছি, ছাকনাতে ছেঁকে দিচ্ছি। অনেক সময় তো দুধের স্বাদ থাকে বা ডিমের যে সাদা অংশটা থাকে সেটা যাতে না যায় তার জন্য আমি ছেঁকে দিচ্ছি। দুধটাকে আমি ছেঁকে নিয়েছি, আর দেখেন কতটা ছিল দুধের স্বাদ, ডিমের সাদা অংশ এবং এলাচের বিষটাও ছিল। এটা থাকলে পরে পুদিংটা ভালো লাগতো না খেতে, তার জন্য আমি এটা ছেঁকে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ছেঁকে নেওয়ার। এটা আমি ফেলে দিচ্ছি। এবার আমি পুডিংটা বানিয়ে নেবো, তার জন্য চুলোতে কড়াই বসিয়ে দিলাম আর কড়াই আমি পানি দিয়ে দিচ্ছি, পানির ভাপে আমি পুডিংটা বানাবো। তার জন্য পানিটাকে প্রথমে আমি ভালো করে গরম করে নিচ্ছি। আগে পানিটা ভালো মতন গরম হয়ে গেছে, এখানে আমি একটা এরকম স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এরকম যদি ঘরে স্ট্যান্ড না থাকে তাহলে পরে প্লেট দিয়ে দিবেন, তাহলে পরেই হবে। এবার আমি মিশ্রণের বাটিটা বসিয়ে দিচ্ছি, আর পানিটা দেখেন খুব অল্প লাগবে, খুব বেশি পানি দেওয়া যাবে না। এখানে আমি এই মাপের একটা ঢাকনা নিয়েছি, ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এরকম যদি ঢাকনা না থাকে তাহলে পরে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে পারেন। আর পানিটা দেখেন ফুটে গেছে। এবার আমি চুলোর জালটাকে কমিয়ে দিয়েছি, যে হালকা জালে আমি এটাকে 30 মিনিট জাল করে নেব। 30 মিনিট পর আপনাদের দেখাবো। আর এইরকম একটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 30 মিনিট পর আমি একবার চেক করে নিচ্ছি। আমি এইরকম একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠিটা এইভাবে মাঝখানটায় ঢুকিয়ে দেখে নিতে হবে। কাঠিটা দেখেন পরিষ্কার বের হচ্ছে, তার মানে পুডিংটা হয়ে গেছে। এবার আমি চুলো থেকে নামিয়ে নেব। আর আমার পুডিংটা হতে টাইম লেগেছে 30 মিনিট, আপনাদের টাইমটা কম বেশি লাগতে পারে। পুডিংটাকে এবার আমি এইভাবে 10 মিনিট ঠান্ডা করে নিচ্ছি ভালোভাবে, তারপরে এটাকে ফ্রিজে আমি 1 ঘন্টা ঠান্ডা করে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি। পুডিংটা আমি 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখেন খুব সুন্দরভাবে জমে গেছে। এবার আমি সাইডগুলো একটু চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আগে এবার আমি একটা প্লেটে উঠে নিয়েছি, প্লেটটা এইভাবে উপর করে খুব সাবধানে উল্টে দিতে হবে। পুডিংটা আমি বাটি থেকে বের করে নিয়েছি, এবং দেখেন কত সুন্দর লাগছে দেখে, সাইডগুলো দেখেন কত সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। একটু আপনাদের কেটেও দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। ভিতরটা দেখাচ্ছি আপনাদের, দেখেন দেখেন কত সুন্দর হয়েছে, পিসটা খুব সুন্দরভাবে জমেছে, দেখেন একেবারে তলতল করছে, আর খেতে তো অসম্ভব মজার। পুডিংটা খেতে দারুণ হয়েছে, আর আমি খুব সহজভাবে বানানো দেখিয়েছি ডিম দিয়ে। এটা যে কেউ বানিয়ে নিতে পারবে, বানানো খুবই সহজ। আশা করছি আজকের এই পুডিং রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।